সালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা খুব ট্রেন্ডিংয়ে চলতেছে, খুব ভাইরাল, এই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলার জন্যই ভিডিওটি করা। কারণ ব্যাপারটা যেমন খুবই হাস্যকর, তো তেমনই খুবই মানে আফসোসের একটা ব্যাপার। যে ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআন শরীফে এবং হাদিসের মধ্যেও বলছে, সূরা আবাসের মধ্যে এই ব্যাপারটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিছে যে কিয়ামতের দিন বাবা যেমন সন্তানকে চিনবে না, অমনি কেউ সন্তান বাবা মাকে চিনবে না। এক কথায় যে যে যার মতো করে যে যার চিন্তা করতে থাকবে, কেউ কারো চিন্তা করবে না, বা ওই সময় পাবে না কেউ। এখন আল্লাহ তাআলা এই দুনিয়াতে হায়াত অবস্থায় এই ব্যাপারটা একটু আমাদেরকে হয়তো উপলব্ধি করার জন্য ব্যাপারটা হয়তো সামনে নিয়ে আসছে। আমরা সবাই জানি মেঘ কর্মকর্তা ওনার সন্তান কিন্তু ছাগল কাণ্ডে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পর থেকেই তো তুমুল কাণ্ড শুরু হয়ে গেছে। তো ওই প্রেক্ষিতেই বর্তমান সম্ভবত মতিউর রহমান ওনার বাবার নাম, তো ওনার বাবাকে জিজ্ঞেস করা হলে ওনার বাবা সরাসরি এই ব্যাপারটাকে অস্বীকার করে এবং এমনভাবে বলে যে ব্যাপারটা উনি এরকম কাউকে চিনেই না। তো এই ব্যাপারটা কিন্তু আসলে খুবই একটা আফসোসের একটা ব্যাপার, খুবই দুঃখজনক একটা ব্যাপার। যে দেখেন আজকে বাবা হয়তো বিপদে পড়তে পারে, বা বাবা বিপদে পড়ছে, এরকম একটা সময়তে সন্তানকে সরাসরি মিডিয়ার সামনে অস্বীকার করতেছে, তার মানে ব্যাপারটা কতটা দুঃখজনক হলে ব্যাপারটা এমন হতে পারে। সাপোজ আপনি ধরেন যে আপনি কোনো বিপদে পড়লেন, আপনার বাবা আপনাকে অস্বীকার করলো, বা আপনার বাবা আপনাকে বললো যে আপনার বাবা আপনাকে চিনি না, তাহলে ব্যাপারটা কতটা দুঃখজনক হবে। বা শিক্ষণীয় একটা বিষয় যে এই দুনিয়াতে থাকতে আপনি যা যা করেন এটার ভাগিদার একমাত্র আপনাকেই নিতে হবে। আজকে সন্তানের বিপদে যেমন বাবা পাশে থাকতেছে না, বাবার বিপদে যেমন সন্তান পাশে থাকতেছে না, একদিন দেখা যাচ্ছে যে আপনি কোনো বিপদে পড়বেন, আপনার বাবা আপনার পাশে থাকবেন। এটা কিন্তু সব বাবা কিন্তু একরকম না, বা সব বাবা একরকম হবেও না, এটাই স্বাভাবিক। তো পুরোকালীন একটা ব্যাপার বলি, যে আপনি কোনো বিপদে পড়বেন তখন কিন্তু একমাত্র আপনি ছাড়া আপনার কোনো দ্বিতীয় কোনো সঙ্গী থাকবে না। সুতরাং এই দুনিয়াতে যদি ভালো কোনো কিছু করেন ওইটাও যেমন আপনি পুরোকালে গিয়ে পাবেন, যদি কোনো খারাপ কোনো কিছু করেন সেটাও আপনি পুরোকালে গিয়ে পাবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, কারণ যে জিনিসটা কিয়ামতের দিন হবে বা কিয়ামতের দিন হওয়ার কথা সেই জিনিসটা আমরা দুনিয়ার থেকে দেখতেছি যে বাবা তার সন্তানকে অস্বীকার করতেছে। অথচ এখন কিন্তু সেই জিনিসটা কিন্তু সামনে চলে আসছে পুরোপুরিভাবে, যে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান হলো ইফাত, এবং লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। তাহলে দেখেন ব্যাপারটা, একটা মানুষ কতটা অসৎভাবে টাকা পয়সা ইনকাম করলে সে কোটি কোটি টাকার মালিক হতে পারে, তার গাড়ি বাড়ি হতে পারে, তার রিসোর্ট হতে পারে। খুবই দুঃখজনক আসলে। বর্তমানে বাংলাদেশে এমন কিছু লোক আছে যারা ঠিক মতো খেতে পারে না, যারা ঠিক মতো করতে পারে না, আর এরা দেখেন সম্পদের পাহাড় গড়ে ফেলছে। যাই হোক, আমরা তো সাধারণ জনগণ, এগুলোর বিরুদ্ধে তো আমাদের একটু কথা বলা ছাড়া তার কোনো কিছু করার নেই। এতটুকুই বলতে পারি বা এতটুকুই করতে পারি আমরা মুসলিম হিসেবে, যে আল্লাহ তাআলা তাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম।